গত 20 বছরের নকআউটে কোনো ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের রেকর্ড নেই ব্রাজিলের। এখানেই ক্রোয়েশিয়ার অনুপ্রেরণা এবং এটাই গতবারের রানার্স আপদের স্বপ্ন দেখাচ্ছে সামনে এগোতে। দক্ষিণ কোরিয়ার ম্যাচ থেকেই বিশ্বকাপে পিজন ড্যান্সের সূত্রপাত। রিচার্লিসনের কবুতর নৃত্যে সতীর্থদের সঙ্গে যোগ দেন ব্রাজিলের কোচও। এরপর এই নৃত্যে আবিষ্কৃত হয় প্রতিপক্ষের প্রতি অসম্মান ও অশ্রদ্ধা। গতকাল ক্রোয়েশিয়ান কোচও তাই বলে গেছেন, তবে তিতে বলেন অন্য কথা। এটা হলো নতুন প্রজন্মের সঙ্গে সংযোগের মাধ্যম। আমার বয়স 61 বছর, খেলোয়াড়রা হতে পারে আমার নাতির বয়সের। তাদের সঙ্গে আমার সেতুবন্ধ রচনা করতে হয়, তাদের সঙ্গে আমি কাজ করি, তারা বোঝে, একইভাবে আমাকেও বুঝতে হবে তাদের। এজন্য আমার যদি নাচ করতে হয় আমি নাচব। আমি তাদের বলেছিলাম নাচে আমাকে লুকিয়ে রাখতে, আসলে এটা আমার কাজ নয়। আক্রমণাত্মক ফুটবলের তোপে সেই দুর্বলতা ঢেকে ব্রাজিলে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার জালে গোল করা উৎসব করে। কাতারে এটাই তাদের সেরা ম্যাচ। শুরুতে গোল পাওয়ায় ম্যাচটা প্রায় প্রথমার্ধেই শেষ করে দিয়েছিল 4 গোল করে। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া হলে সেটা নিশ্চয়ই এমন দাপট থাকবে না ম্যাচে। ব্রাজিলের সহকারী প্লেবর জাবিয়ারের চোখে প্রতিপক্ষ ত্রিশোর্ধ হলেও অভিজ্ঞ। আমাদের দলের সঙ্গে আছে রিকার্ডে গোমেজ, যার সার্বিয়ান ও ক্রোয়াট ফুটবলারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। তাদের রক্ষণভাগ আসলে শক্তিশালী। এই রক্ষণ দুর্গ টপকে গোল করতে গোল পেতে হলে ফরওয়ার্ড লাইনে দক্ষতা লাগবে সর্বোচ্চ পর্যায়ে। সেটা না পালে নিয়তি গিয়ে ঠেকবে টাইব্রেকারে। এখানেই তারা নিয়ে যাইতে চাইবে প্রতিপক্ষকে। নকআউটে 2 ম্যাচে টাইব্রেকার জিতে ক্রোয়েশিয়া ফাইনালে উঠেছিল রাশিয়ার বিশ্বকাপে। কাতারেও এই ধারা শুরু করেছে তারা শেষ 16 ম্যাচ জাপানকে স্পট কিকে হারিয়ে। এই ম্যাচেও তাদের কৌশল থাকতে পারে। ট্রেনিং শেষে কোচ যে দলই চূড়ান্ত করুক, সেটি ব্রাজিলের তরুণ দলের সঙ্গে কতটা লড়তে পারবে সে নিয়ে সন্দেহ আছে। ব্রাজিল তারুণ্যে চমকাচ্ছে। ভিনিসিয়াস, রিচার্লিসন, রাফিনিয়ার যুগে শানিত হয়েছে আক্রমণ ভাগ। ক্রোয়াট অধিনায়ক মুদ্রিচও তাকে টুরে বুঝিয়ে দিয়েছেন এই ম্যাচ এগিয়ে ব্রাজিল। কিন্তু সেলেসাওদের যে একটা গ্যারো আছে, গত 20 বছরে বিশ্বকাপের ইতিহাসে তারা নকআউটে হারতে পারেনি কোনো ইউরোপীয় দলকে। অর্থাৎ সেই 2002 বিশ্বকাপের পর বারবার ব্রাজিল আটকে গেছে ইউরোপীয় প্রতিপক্ষের কাছে। আজ হতে পারে নেইমারদের গ্যারো খোলার দিন। ব্রাজিলের বিপক্ষে জয়ের ইতিহাস নেই ক্রোয়েশিয়ার। বিশ্বকাপে গ্রুপ ম্যাচে 2 বারের দেখায় তারা হেরেছে। বাকি 2 ম্যাচের একটিতে জিতেছে ব্রাজিল, আরেকটি হয়েছে ড্র। সুতরাং ক্রোয়েশিয়ার ইউরোপের দল হলেও আটকে যায় ব্রাজিলের গিয়ে।